কোরবানির ঈদের নামাজের আগে আমাদের কিছু সুন্নত জানা থাকা দরকার। ঈদগাহে যাওয়ার আগে এগুলো আমরা ভালো করে মুখস্থ করে যাব অথবা শুনে যাব যেন আমার মনে থাকে। ঈদগাহে যাওয়ার আগে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিরমিজি শরীফের 542 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন ঈদগাহে যাওয়ার আগে 13টা সুন্নত। কোরবানির ঈদে যেমন সুন্নত আছে, রমজান ঈদের রকম সুন্নত আছে। কোরবানির ঈদের সুন্নত গুলো কি? এক নম্বর, ঘুম থেকে একটু আগে আগে উঠা। এর মানে কি? মানে ওই দিন যেন আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কারণ ফজর নামাজ আমরা সবাই পড়ি। কি বলেন? সবাই পড়ি, কি বলেন? দেখছেন জি, সবাই বলে না। তার মানে কি? আমরা সবাই ফজর নামাজ পড়ি না। আরে মুসলমান ফজর নামাজ পড়বেন এটা তো হতেই পারে না। ঈদের নামাজ পড়া, ঈদের নামাজের চাইতে তো ফজর নামাজের গুরুত্ব অনেক বেশি। এই জন্য দেখবেন অনেক ঈদগাহে খতিব যারা ঈদগাহে নামাজ পড়ান, ওনার আগে এই ফজর নামাজের কাজা পড়ায় না, কারণ ঈদের নামাজের আগে অন্য কোনো নফল নামাজ নাই। আল্লাহ তাআলাও বুঝেন যে আমার বান্দা একটু আজকে আনন্দ করুক, ওই দিনকার ইশরাকও আল্লাহ মাফ করে দিয়েছে। ঈদের নামাজের আগে ইশরাক মিশরাক কোনো নামাজ পড়া যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য অনেক খতিব সাহেবেরা ঈদগাহের মাঠের মধ্যে ফজরের ফরজ নামাজের কাজা পড়ায় না। তাহলে এক নম্বর সুন্নত হলো ঘুম থেকে একটু আগে আগে ওঠা। প্রত্যেক দিন আজান দিলে ওঠেন, আজকে আপনি একটু তাহাজ্জুদের সময় উঠবেন, উঠে দুই চার রাকাত নামাজ পড়বেন, আর ওই দুই চার রাকাত নামাজে আপনাকে লাইলাতুল কদরের সব মেলায় দেবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো উত্তম পোশাক পরা, ভালো মানের পোশাক পরা, সুন্নতি পোশাক পরা। উত্তম পোশাক বলতে প্যান্ট শাই কোটটা এগুলো না, উন্নত মানের পোশাক মানে সুন্নতি পোশাক, ভালো পোশাক। তৃতীয় নম্বরে মেসওয়াক করা, ঈদের দিন মেসওয়াক তো সবসময় করা, কিন্তু ঈদের দিন একটু বেশি করে করার জন্য বলা হয়েছে। ঈদের দিন সকালবেলা আপনার সাথে আমার সাথে ফেরেশতারা কোলাকুলি করতে থাকে, সুবহানাল্লাহ, যদি আপনি আমি দেখি না। এরপরে সুগন্ধি লাগানো, একটু সুগন্ধি লাগানোর চেষ্টা করা, সাজসজ্জা শরীয়ত সম্মত, শরীয়ত যতটুকু আপনাকে সাজসজ্জা করার জন্য বলছেন ওই পরিমাণ সাজসজ্জা করা। ঈদগাহে খালি পেটে যাওয়া, কোরবানির সময় খালি পেটে যাওয়া আর রোজার ঈদের সময় ভরা পেটে যাওয়া। সারা মাস না খেয়েছিলেন, আল্লাহকে হারে তোর অনেক কষ্ট হবে, নামাজটা পড়তে যাবি একটু খায়া নে, সারা মাস তো না খেয়েছি। আর কোরবানির সময় বলছে দুই মাস 10 দিন তো খাওয়ার সুযোগ দিলাম, দুই মাস 10 দিন তো খাওয়ার সুযোগ দিলাম, তো আজকে তুমি না খেয়ে ঈদগাহে যাও, তোমার জন্য সুসংবাদ, আয়েশা তুমি কোরবানির জানোয়ারের বস্ত দিয়ে তুমি নাস্তা করো, এটা হলো সুন্নত। এখন যদি কেউ না পারে কোনো সমস্যা নেই। আট নম্বর, একটু আগে আগে যাওয়ার চেষ্টা করা। কোরবানির সময় তো আগে যাওয়া আমাদের প্রত্যেকের উপর ফরজ আইন, বিশেষ করে যারা কোরবানি দিবেন ওই দিন কোরবানির মাসালা বলে কিভাবে জবা দিবেন, কিভাবে সোয়াবেন, গরু কিভাবে কাজ করবেন, একটু আগে যাওয়ার চেষ্টা করা। নয় নম্বর, ঈদগাহে গিয়ে ঈদগাহে একটু তাড়াতাড়ি যাওয়া। দশ নম্বরে পায়ে হেঁটে যাওয়া, যদি কাছে হয় সমস্যা না থাকে তো পায়ে হেঁটে যাওয়া। এগারো নম্বর, তাকবীর বলতে বলতে যাওয়া। আমি তো আশা করি এই মসজিদে যারা নিয়মিত তাফসির শুনছেন সবার তাকবীর মুখস্থ হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে যাওয়া। বারো নম্বরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ান। আপনাদের কপাল অনেক ভালো, আমরা ঈদের নামাজ মসজিদে পড়াই, ঢাকা শহরে মাঠ একেবারেই কম, আপনাদের কপাল ভালো, একটা সুন্নত আপনাদের বেশি আদায় হয়, আপনারা ঈদগাহেই নামাজ পড়েন, আল্লাহ তাআলা ঈদগাহে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। ১৩ নম্বর সুন্নত হলো একদিক দিয়ে যাওয়া আর এক দিক দিয়ে আসা, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এই ১৩টা সুন্নত ঈদের সুন্নত। ঈদের এই সুন্নতগুলো আমরা সবাই জেনে নিব, আল্লাহ তাআলা ঈদের এই সুন্নতগুলো আমাদের সকলকে জেনে আমল করার তৌফিক দান করে, আমিন।